নমস্কার, বিগ নিউজ 24x7 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌনশ্রী। নজর রাখবো এই মুহূর্তের খবরে। আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়ন ছাড়া তৃণমূলের আর কোনো ইউনিয়ন নেই, আর এমনই মন্তব্য করতে শোনা গেল তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। আগামীকাল 21 জুলাই হাওড়া স্টেশনে 21 জুলাই সমাবেশের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের নিজস্ব ইউনিয়ন আছে। তৃণমূলের ক্ষেত্রে হাওড়ার আইএনটিইউসি অনুমোদিত একটি মাত্র ইউনিয়ন আছে, যেটা আমাদের জেলা সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার ও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীরা দেখেন। এছাড়া অন্য কোনো ইউনিয়নের কথা আমি বলতে পারবো না। শ্রম দপ্তরের অনুমোদন লাগে একটি শ্রমিক সংগঠন করতে গেলে। গোটা রাজ্যের সমস্ত রাস্তার ডিরেকশনই হচ্ছে ধর্মতলা। ইতিমধ্যেই আমাদের যখন মিটিং চলছে তখনই পুরুলিয়া থেকে কর্মীরা আসতে শুরু করেছেন, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের ওপরের দিকের জেলাগুলো থেকে। সেখান থেকেও বিপুল সংখ্যায় মানুষ ইতিমধ্যেই আজকে একটা গোটা ট্রেন রওনা দিয়েছে শুধু তৃণমূল কংগ্রেসের এই শহীদ স্মরণের অনুষ্ঠানে আসার জন্য। সেই গোটা ট্রেনে মানুষ উঠছেন, বিপুল পরে মানুষ সংখ্যা ওরমভাবে তো স্পেসিফাই করা যাবে না। আপনি মঞ্চ থেকে বললেন যে আইএনটিইউসি ছাড়া আর কোনো ট্রেন ইউনিয়ন নেই, কিন্তু হাওড়াতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়ন বলে একটা ইউনিয়ন। প্রথম কথা, আমি এটা বলিনি যে আইএনটিইউসি ছাড়া কোনো ইউনিয়ন নেই, কারণ এটা তো হতে পারে না যে শুধু আইএনটিইউসি থাকবে। আইএনটিইউসি আছে, অন্যান্য রাজনৈতিক দলের অন্যান্য সংগঠন আছে। আমি যেটা বলেছি যে আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়ন, সেটা এক কেবলমাত্র প্রতিটা সেক্টরে একটা ইউনিয়ন। আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়ন আমাদের হকার ভাইদের জন্য, রেল হকার ভাইদের জন্য যে ইউনিয়ন আছে সেটাই আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়ন। গৌতম চৌধুরী এখানকার সম্মানীয় বিধায়ক, তিনি আছেন। প্রাণকৃষ্ণ মজুমদার আমাদের জেলা আইএনটিইউসির সভাপতি, অরবিন্দ আছে যে এখানে নেতা, এরা যে ইউনিয়নটা করেন ওটাই আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়ন। এখন অন্য কোনো ইউনিয়ন যার আইএনটিইউসির অনুমোদন নেই, আমি কী করে তার সম্পর্কে বলবো? যাই, যেটা আইএনটিইউসির ইউনিয়ন আমি তার হয়ে বলতে পারি, অন্য ইউনিয়নের কথা আমি বলতে পারবো না। দেখুন, ইউনিয়নের একটা, আমি একটা কথা বলতে পারি, দেখুন ইউনিয়নের রেজিস্ট্রেশনের একটা প্রক্রিয়া আছে। কোনো ইউনিয়ন হঠাৎ দাবি করলেই তো ইউনিয়ন হয় না, তার রাজ্যের শ্রম দপ্তর থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে, তার অ্যাফিলিয়েশন থাকতে হবে। এখানে যে আমাদের ইউনিয়ন সেটাই রাজ্যের রেজিস্টার্ড ইউনিয়ন এবং আইএনটিইউসি অ্যাফিলিয়েটেড ইউনিয়ন। আমি অন্য কোনো ইউনিয়ন সম্পর্কে বলতে পারবো।